প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এছাড়া রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। আমরা এ দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে। যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করেছেন তাদের ভয় নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই, যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।